একশো দিন পার করেছে অন্তবর্তীকালীন সরকার এই একশো দিনে আমরা ঠিক যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কতখানি বাস্তবায়ন করতে পেরেছি নির্বাচনমুখী হতে হবে হবে আমাদের যেতে গণতন্ত্রের পথে পথে সেই আমরা কতখানি হাঁটা শুরু করেছি দিনে সরকারের মূল্যায়ন আমরা ঠিক কিভাবে করতে চাই সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দাসনু ভাতুন্নি একশো দিনের রাজনীতি ইনি আজকের এই আয়োজনে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন অ্যাডভোকেট গাজী হোসেন প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আছেন সর্দার ফরিদ আহমদ সিনিয়র সাংবাদিক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় অ্যাডভোকেট গাজী মনোয়ার হোসেন তামিম আপনাকে আমি শুরু করি এই একশো দিনে আসলে আমরা যেই বিষয়টি নিয়ে সবচাইতে বেশি চিন্তিত সেটি হচ্ছে যারা বিগত ষোলো সতেরো বছর ধরে আসলে বাংলাদেশকে এক ধরনের ফ্যাসিসমের শিক্ষা দিয়েছে এবং আমাদেরকে আসলে একরকম কুক্ষিগত করে রেখেছে তাদের একটি বিচার আমরা সবাই দাবি করছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে সেই বিচার শুরু হয়েছে বিচার প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের আলোচনা আছে অনেক ধরনের সমালোচনা আছে সেই জায়গাটা নিয়ে জানতে চাই অপরাধীদের সুষ্ঠু বিচার হবে কি না সেই নিশ্চয়তা আমরা পাবো কি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেশ সকল দর্শককে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জুলাই অগস্ট গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের বিচারের একটি দিন ছিল সেখানে আজকে আটজন আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল এবং তাদের তদন্তের একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল হয়েছে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য দু মাসের সময় আমরা চেয়েছিলাম সেখানে মাননীয় ট্রাইব্যুনাল এক মাসের সময় দিয়ে আগামী ডিসেম্বর মাসের ১৯ তারিখে পরবর্তী তারিখ ধার্য করেছেন জুলাই অগস্ট গণহত্যার ব্যাপারে বলতে গেলে আপনাকে আমরা গত তারিখে যে কথাগুলো জাতির সামনে তুলে ধরেছিলাম আমাদের সামনেছিলাম চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে একটি পটভূমি উল্লেখ করে আদালতে আলোচনা রেখেছিলেন সেখানে আমরা বলেছিলাম যে জুলাই অগস্টে যে গণহত্যা বা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে এটি শুধু এই কয়েক মাসের আন্দোলনের ফল নয় এটি এই বিগত সাড়ে পনেরো বছরের অত্যাচার নির্যাতন নিপীড়নের ফল শুরুটা করেছে ছাত্ররা তাদের একটি যৌক্তিক দাবি দিয়ে কিন্তু পরবর্তীতে এটি সারা দেশব্যাপী আপামর জনতার দাবিতে পরিণত হয়েছিল একটি কথা আমরা বারবার বলি যে সরকার পতন সরকার পরিবর্তন এটি আমাদের একটি সাংবিধানিক এবং স্বাভাবিক ধারা কিন্তু এবার সরকার পতনে সবাই কেন পালিয়ে যাবেন একজন ডাক্তার যার কাছে যে কোনো রাজনৈতিক দল যে কোনো মতের দলের লোকই যায় না কেন তার চিকিৎসা তো একই হয় সে তো বিএনপির জন্য এক ধরনের ওষুধ আওয়ামী লীগের জন্য এক ধরনের ওষুধ দেয় না তাহলে ডাক্তাররা কেন পালালো একজন শিক্ষক একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা ভাইস চ্যান্সেলর একজন বিচারপতি তারা কেন পালালো বিচারপতির কাছে বিচার কি এরকম ছিল মসজিদের ইমাম তারাও পালিয়ে গেল কেন পালালো কারণ তাদের এই পেশার মধ্যে মাঝেও তারা প্রত্যেকেই এক একজন ফ্যাসিজমের ধারক বাহক হয়ে গিয়েছিল যার কারণেই একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে একজন মসজিদের ইমাম থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে পালিয়ে যেতে হয়েছে এটা কোনো রাজনৈতিক দল হিসাবে না এটা একটি জাতি একটি দেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের জন্য এটা লজ্জাকর যে আমরা এরকম একটি দেশে এরকম একটি ব্যবস্থার মধ্যে দিয়ে চলছিলাম এতদিন ঠিক জুলাই অগস্টের গণহত্যার বিচার যদি না হয় তাহলে কিন্তু আবার এই ফ্যাসিজমকে লালন করবে মনে এবং আমি যদি একটু যুক্ত করি খুব অভূভভাবে আসলে যেই আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনুনালের কথা আমরা বলছিলাম সেটি কিন্তু আসলে বিগত যে সরকার পালিয়ে গেছে তাদের হাত ধরেই এসেছিলে এবং সেখানেই তাদের বিচার হতে যাচ্ছে সাধারণ মানুষের মনে আসলে যে ভয়টা কাজ করছে এই বিচার আসলে সুষ্ঠভাবে হবে কিনা যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন দেখেন এই বিচারটাই হলো আমাদের জন্য লেসেন যে একটি অন্যায় যার হাত দিয়ে তৈরি হয়েছে সেই বিচারালয় তাকে আসতে হয়েছে গত পরশুদিন দিন সাবেক আইনমন্ত্রী থেকে শুরু করে নজন মন্ত্রী পরিষদের সদস্য সহ তেরো জনকে আদালতে হাজির করা হয়েছিল তারা গত সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং আমলাদের মধ্যে ব্যক্তিবর্গ ছিলেন তারা যে উদ্দেশ্যে ট্রাইব্যুনালটা তৈরি করেছিলেন যে উদ্দেশ্যে ট্রাইব্যুনালটা পরিচালিত করেছেন এবং এতদিন চালিয়ে এসেছেন সেই ট্রাইব্যুনালে সেই আইনেই তাদেরকে বিচার হচ্ছে কিন্তু এক একটি জিনিস আমরা বারবার সবাইকে বলছি যে আইন এবং বিধি এখানে খুব বড় বিষয় না বিষয় হলো এই আইন এবং বিধিটা কার হাত দিয়ে পরিচালিত হচ্ছে আমি এর আগেও বলেছি যে একজন ডাক্তার এবং একজন ডাকাত দুজনের হাতেই ছুরি থাকে কিন্তু ডাক্তারের হাতের চাকুতে মানুষের জীবন রক্ষা পায় আর ডাকাতের হাতের চাকুতে মানুষের প্রাণ যায় এখানে যে ট্রাইব্যুনালটা এখন আছে যে আইন আগের সরকারের করা সেই আইনে বিচার হচ্ছে ঠিকই কিন্তু এই বিচার শেষে একটি ন্যায় বিচার হবে সেটি আসামির জন্য ন্যায় বিচার সেটি যারা ভিকটিম যারা আহত নিহত তাদের জন্য সেই প্রত্যাশা আমরা আসলে সবাই করতে চাই সর্দার ফৈদ আহমদ এই যে আমরা একশো দিনের রাজনীতি নিয়ে কথা বলছি ঠিক একশো দিন আগে বাংলাদেশ ঠিক যে অবস্থানে দাঁড়িয়েছিল রাজনৈতিকভাবে যে অবস্থা ছিল একশো দিন পরে এসে আপনি কি মনে করছেন রাজনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ট জনবান্ধব হতে পেরেছে কি আসলে এটা তুল্যমূল্য বিচার চলে না একশো দিন আগে বাংলাদেশের রাজনীতি কি ছিল প্রশাসন কী ছিল দেশটা কোন জায়গায় ছিল আর বর্তমানে কি রয়েছে আসলে তুল্যমূল্য বিচারের পরিস্থিতি নয় কারণ সেটা একটি স্বৈরশাসক ছিল একটা স্বৈরতন্ত্র ছিল মানুষের বাক স্বাধীনতা ছিল না মানুষের ভোটাধিকার ছিল না কোনো কিছুই ছিল না আসলে এই দলটিকে যারা সমর্থন করতেন না অথবা স্বৈরাচারে যারা দূষর ছিলেন না তারা আসলে এদেশের নাগরিকই ছিলেন না থার্ড ক্যাটাগরি নাগরিক হয়ে গিয়েছিলাম আমরা কাজে সেই তুল্যমূল্য বিচারটা করা ঠিক হবে না এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এই সরকার একশো দিনে কোন জায়গায় পৌঁছতে পেরেছে গণবুত্থানের যে চেতনা যে লক্ষ্য যে টার্গেট ছিল সে জায়গায় তারা পৌঁছতে পারছে কিনা হ্যাঁ সরকারের কিছু দুর্বলতা রয়েছে দুর্বলতার পেছনে কারণও রয়েছে যেন আমরা সবসময় একটা কথা বলে এসছি যে সরকারটা যতটুকু একটিভ দেখতে চেয়েছিল মানুষ তত গতি চেয়েছি আবার তার কারণ কারণ রয়েছে যে অর্গানগুলো এই সরকারকে গতিশীল করবে সেই সমস্ত অর্গানগুলোই একেবারেই তস্তস হয়ে গিয়েছিল ব্যাংক খাত বলুন প্রশাসন বলুন আইন শৃঙ্খলা বাহিনী বলুন সবগুলি একেবারে তস্তস হয়ে গেছিল আমরা জানি টকশোতে বারবার এই বিষয়গুলো আলোচনা হয়েছে একটা বিষয় যেটা হয়েছে সেটা সরকারের বেশি সমালোচনার মুখে পড়েছে সেটি হলো এই গণবুত্থানের একটা টার্গেট ছিল একটা লক্ষ্য ছিল একটা চেতনা ছিল নতুন বাংলাদেশের কথা বলা হয়েছে এই চেতনাটা উপদেষ্টা পরিষদের সবাই ধারণ করে কিনা সেই বিতর্কটা সামনে এসছে না আসলে ভালো হতো এই সরকারকে এই বিষয়টা সচেতন থাকা উচিত ছিল যে এমন ব্যক্তিকে কেন আমরা উপদেষ্টা পরিষদে নিব যাকে নিয়ে বিতর্ক তৈরি হবে এবং তার অতীত কার্যকলাপ ছিল দুশরের মতো অথবা স্বৈরাচার সমর্থক ছিল এই লেখি গুলো এই সরকারের রয়েছে নিঃসন্দেহে তারপরে ধরুন আপনি আগের করতে কি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা রাজনৈতিক দলগুলো তারা কি চায় এখানে একটা মোটা দাগে প্রশ্ন এসেছে গত বেশ কদিন ধরে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেহেতু আপনি মিডিয়ায় কাজ করেন এটা লক্ষ্য করেছেন সেটি হলো স্বৈরাচার পুনর্বাসন হবে কি হবে না এই বিতর্কটা মোটা দ্যাগের সামনে এসেছে এখন কোনো রাজনৈতিক দল যদি স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় কেউ যদি বলে আমরা ছাত্রলীগ নিষিদ্ধ পছন্দ করি না কেউ যদি বলে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না তাহলে সেটা এই আন্দোলনের চেতনার সঙ্গে যায় না কোনোভাবেই যায় না আপনারা কি মনে করেন বারবার এই ছাত্ররা মাঠে নামবে রক্ত জড়াবে জান দিবে আর স্বৈরাচার আবার পুনর্বাসন হবে আমার একটু অবাক লাগে যে রাজনৈতিক দলগুলো এই ধরনের কথা বলছে কেউ বলছে যে না আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই

একটা রাজনৈতিক দল কোন দেশে কিভাবে গড়ে উঠবে তার কি কি বৈশিষ্ট্য থাকবে আছে না সারা পৃথিবী আছে বাংলাদেশে শুধু রাজনৈতিক দলই নয় আপনি জুলাই যেভাবে ঢাকা মেয়েদের উপরে অ্যাটাক করেছে এটা কোনো ছাত্র সংগঠনের বৈশিষ্ট্য হতে পারে এটা রাজনৈতিক দল অঙ্গসংগঠন হতে পারে প্রশ্নই আসে না কাজে এইটা একটা বড় প্রশ্ন যার কারণে আজকে একটা নতুন অধ্যাদেশ সংযুক্ত হয়েছে তাই না যেটা রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ট্রাইব্যুনাল একটা সিদ্ধান্ত জানাতে পারবে আমরা মনে করি সেখানে ফয়সালা হোক আর একটা তুমি আর একটা কথা যোগ করি আপনি খেয়াল করে দেখবেন সবাই বলে জনগণের উপরে ছেড়ে দিলাম কে জনগণ এটার অদ্ভুত সবাই বলে জনগণ আঠারো কোটি জনগণ আমার সাথে অমুকে বলে আঠারো কোটি জনগণ তার সাথে তমুকে বলে তার সাথে আঠারো কোটি তাহলে তিন আঠারো কোটি মিলে কতগুলি সংখ্যা জন হলো এত এত সংখ্যা তো বাংলাদেশে নেই এগুলো ফেক ট্রাম এগুলো ঠিক নয় আরেকটা জিনিস বলে রাখি সেটি হলো এই দেশে এই দেশে আওয়ামী আওয়ামী লীগপন্থী হয়ে বা লীগের সমর্থন করে এবং ভারতকে সমর্থন করে ভবিষ্যতে রাজনীতি খুব কঠিন কঠিন মানে মহা কঠিন সেই আসলে সেই সম্ভাবনা খুবই কম অন্তত এই মুহূর্তে আসলে বাংলাদেশ যে বাস্তবতায় দাঁড়িয়ে আছে বিশেষ করে রাজনৈতিক বাস্তবতা সেখানে আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দলের এর পরবর্তী নির্বাচন অংশ গ্রহণ করা নিয়ে একটি বড় প্রশ্ন আসলে আমরা করতেই পারি আফগেট গাজী মনোহর হোসেন তামীম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এটি একটি বিশাল বড় চ্যালেঞ্জ আমরা সেটিও শুনছি কিন্তু এটিও আমরা দেখেছি আপনি বলছিলেন যে বিগত সরকারের আমলে বেশ কিছু মন্ত্রীদেরকে আসলে বারবারই কোর্টের সম্মুখীন হতে হচ্ছে সাবেক প্রতিমন্ত্রীকে আমরা দেখেছি তিনি দোয়া চেয়েছেন সাধারণ মানুষের কাছে হেঁটে যাবার সময় আমরা দেখেছি গুলশান থানা সাবেক ওসি তিনি আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন বলে আসলে দাবি করেছেন সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই আপনারা কিভাবে না এটা তো কোর্টের ভেতরেরই একটা ঘটনা আপনারা ছিলেন এই আদালত যখন তার অভিযোগগুলো তাকে তখন চেয়ার থেকে আমরা জানেন যে ওখানে আমরা চেয়ারে তাদেরকে বসতে দেই চেয়ার থেকে দাঁড়িয়ে চিৎকার করে এই ধরনের কথা বলেছেন তখন আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এবং আদালতের পক্ষ থেকে বলা হয়েছে আপনার এই কথাগুলো আপনি আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করবেন আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি যে অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে সেটার সাথে জড়িত নয় আপনি নিশ্চয়ই সে তার বেনিফিট পাবেন সে সুযোগ আপনাকে দেওয়া হবে এটি তাকে বলা হয়েছিল আপনার আগের কথার ধরে একটু বলি সেটা হলো আগের বিচার তার মানে ফ্যাসিস রেজিমের সময় ট্রাইব্যুনাল আর এখন ট্রাইব্যুনালের সবচেয়ে বড় পার্থক্য হল যে পাঁচ অগস্ট ফ্যাসিজমের পতন হলো আর ঠিক পাঁচ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম নিয়োগ করা হলো মানে তিরিশ দিনের মাথায় আর উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল আর দুই সালের পঁচিশ জানুয়ারি ট্রাইব্যুনাল গঠন হলো এই যে চল্লিশ বছরের গ্যাপ আর এই যে তিরিশ দিনের গ্যাপ এটুই এটি দিনের আলোর মতো পরিষ্কার যে কোনটা স্বচ্ছ আর কোনটা অস্বচ্ছ কিন্তু আমি আমি যদি একটু আপনাকে প্রশ্ন করি আমরা বিগত সময় দীর্ঘদিন ধরে আসলে যেই ধারা দেখে এসেছি সেটা হচ্ছে যারা যখন ক্ষমতায় থাকেন তারা বিচার কার্যে নানানভাবে হস্তক্ষেপ করেন সেই হস্তক্ষেপ থেকে তো আমাদের বেরিয়ে আসার প্রয়োজন আছে সেই জায়গাটি থেকে আপনারা যারা প্রসিকিউশনে কাজ করছেন স্বাধীনভাবে কাজ করতে পারছেন কি হ্যাঁ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখন কিন্তু কোনো রাজনৈতিক সরকার নেই এখন যেটি সরকার সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যারা এখন উপদেষ্টা আছেন আপাত দৃষ্টিতে আমরা যাদেরকে দেখছি তারা কোনো রাজনৈতিক দলকে স্পেসিফিক্যালি বিলং করেন না তাদের হাতেই আমাদের এই প্রসিকিউশন টিমটা নিয়োগ হয়েছে জাজেসরা নিয়োগ হচ্ছে আমরা এখনো পর্যন্ত কোনো প্রভাব কোনো থ্রেট এ জাতীয় কোনো কিছু ফেস করিনি আমাদের আমরা এ পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সাথে বসেছি এবং তারা বারবার যেটা তাদেরকে আমরা বারবার বলেছি যে এখানে এমন একটি বিচার হবে যেটি একটি আন্তর্জাতিক মান সম্পন্ন বিচার এবং প্রত্যেকটি পক্ষই এই আদালতে তাদের ন্যায় বিচার পাবে যারা পরাজিত হবে তারা হয়তো স্বীকার করবে না কিন্তু জাতি এবং মানুষ এবং দেশ সবাই বলবে যে এখানে কোনো অবিচার হয়নি এই যে অবিচারের জায়গাটিতে সদা ফৈদ আমরা তো আসলে নির্মমভাবে নির্যাতনের এক ধরনের উদাহরণ দেখেছি গুম খুন হত্যা অনেক কিছু দেখেছি আয়না ঘরের মতন উদাহরণ আমাদের সামনে আছে একেবারে যারা দোষী নন তাদেরকে কিভাবে আটকে রাখা হয়েছে সেই উদাহরণ আমরা দেখেছি সেই জায়গাটি থেকে একটু জানতে চাই এই একশোতম দিন পার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এখন আসলে সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করতে পারি কিনা অবশ্যই প্রত্যাশা করতে পারি বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা গঠিত এবং সেখানে যে বিচার প্রক্রিয়া হয়েছে সেটা সুষ্ঠু বিচার হবে কেন হবে দুটো কারণ আছে প্রধান কারণ একটি হলো এর প্রমাণ সাক্ষ্য খুব সহজে সংগ্রহ করা যাচ্ছে একেবারে বক্তব্য না লিখিত বক্তব্য না ফুটেজ রয়েছে সেটা বলছিলেন যে খুব তরতাজা প্রমাণ রয়েছে এক দুই নম্বর যেটা হলো এই সরকার কিন্তু আন্তর্জাতিক বিষয়টাকে গুরুত্ব দেয় এবং এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানসম্পন্ন হবে কিনা এভরি টাইম এই সরকার খেয়াল রাখছে আপনি বলছিলেন না এই সরকার প্রভাবিত করে কিনা একটা খালি জায়গা প্রভাবিত করবে যা বিচার প্রক্রিয়াটা সুষ্ঠু হচ্ছে কিনা আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা যাতে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো প্রশ্ন না ওঠে এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেভাবে এগুচ্ছে এখানে বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না যদি তিনি বলেছেন তিনি কোনোদিন আনাঘরে চাকরিই আমি কে জবাব দিই

এই আমাদের আইন মানে উনিশশো তিহাত্তর সালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটি একটি পূর্ণাঙ্গ আইন এবং এটি আমাদের অ্যাক্ট অফ আমাদের পার্লামেন্টের অধীনে প্রস্তুতকৃত এই আইনটির সাক্ষ্য প্রসিডিংস এবং সকল বিধান এই একটি আইনের মধ্যেই সম্পর্কিত আমাদের অন্য কোনো আইনের মধ্যেই যাওয়া লাগে না এবং এখানে যে অপরাধগুলোর বর্ণনা আছে সেটি আমাদের দেশে প্রচলিত দণ্ডবিধির অপরাধের সাথে সম্পূর্ণই আলাদা আমাদের দেশে প্রচলিত দণ্ডবিধির যে বিচার এটা এটা একটা স্বাভাবিক হত্যা যেগুলো আমাদের সমাজে হয়ে থাকে মানুষ মানুষকে নির্দিষ্ট একটি কারণে হত্যা করে কিন্তু মানবতা এই হত্যাটা কখন মানবতা বিরোধী অপরাধে পরিণত হবে সেটি হলো এই আইনের স্পেশালিটি সেটি আমি বারবার বলেছি আবারও বলছি যে যখন এই হত্যাকাণ্ডটা একটি জায়গায় সংঘটিত হয় বা একটি জায়গায় শুরু হয় এরপর আস্তে আস্তে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে সেটাকে আমাদের আইনের ভাষায় বলি ওয়াইড স্প্রেড এবং এই হত্যার উদ্দেশ্যটা থাকে যে হত্যাকারী এবং হত্যা নিহত হওয়া ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকবে না শত্রুতা হতে হবে কমন সবাইকে প্রত্যেকের জায়গায় ন্যায় বিচার পান সে কারণে আসলে এই ধরনের দূরত্বটা আপনারা না আমি আপনাকে বুঝতে পারি সেটা হলো যে এই জুলাই গণহত্যায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলেরই একই পরিচয় সকলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতার আন্দোলনের অংশ যারা হত্যা করেছে তারা তাদের সকলেরই একই পরিচয় তারা সরকারের রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী অথবা আইনশৃঙ্খলা বাহিনী এই যে ব্যক্তিটা গুলি করছে সে কিন্তু চিনছে না তা কাকে গুলি করছে এটাই হলো মানবতাবিরোধী অপরাধ এটি আমাদের দেশের প্রচলিত দণ্ডবিধির অপরাধ না এভিডেন্স নিয়ে যে কথা আমার সমালোচক বলছিলেন আপনি ঢাকা শহরের আজকেও যদি আপনি ঢাকা শহরের হাসপাতালগুলোতে যান আপনি দেখবেন যে একটা লাইভ উইটনেস আমি আমরা যাদেরকে বলি জীবন্ত সাক্ষীরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের সেভাবে বিচারিক কার্যক্রমকে দীর্ঘায়িত করার সুযোগ আসলে খুবই কম দীর্ঘায়িত হওয়ার কোনো সুযোগ নাই কারণ

রাজনীতিবিদদের তার দলের রাজনীতিবিদদেরকে ফেলে রেখে তাকে আমরা ফিরিয়ে এনে কোনোভাবে তার যে বিচার সেটি নিশ্চিত করতে পারবো কি এটা নিয়ে নানান বিতর্ক চলছে অনেক ধরনের কথা এসছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাকে চাওয়া হবে কিছুদিন পরে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই চিঠিটা যায় সাধারণত দিল্লিতে সেই চিঠি পাঠানো হবে আপনি প্রশ্ন করেছেন তাকে ফিরিয়ে আনা যাবে কিনা আমার যতটুকু ইনফরমেশন আছে না ফিরিয়ে আনা কঠিন হবে প্রত্যবর্তন আইন রয়েছে কিন্তু তারা ইন্ডিয়া তাকে ছেড়ে দিবে না আমি আপনি ইন্ডিয়ান হলে তাই করতাম বাংলার সাথে তাকে যদি ছেড়ে দেয় সাউথ এশিয়াতে তারা আর কোনো মিত্র খুঁজে পাবে না যে মিত্র বিপদে পড়লে তার পাশে দাঁড়ায় না এরকম একটা মেসেজ দিল্লি চায় না একটা একটা গভীর রাজনীতির ব্যাপার

মানে রাজনৈতিক ইতিহাস এমন নেই যে দশ বছরের মধ্যে কোন স্বৈরাচার আবার উত্থান ঘটেছে কিন্তু উত্থান আরেকটা বিষয় হলো আপনি লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা ওইখান থেকে যে সমস্ত ভিডিও বার্তা দিচ্ছে টুপ করে কাছাকাছি রয়েছে এগুলো সাইকোপ্যাথ এবং একটি শব্দ বলেনি যে সে একটা স্বৈরাচার ছিল এবং এই খুন খারাপি করা উচিত কোনো অনুশোচন নাই এবং এই আমি শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা মাফিয়া গোষ্ঠী

তাদের অভিজ্ঞতা জানাতে গেলে মাসের পর মাস টক্স করতে হবে আপনাদের সঙ্গে প্রত্যেকটি আহত ব্যক্তি যারা এখন হাসপাতালে আছে বা চিকিৎসা শেষে ফিরে গিয়েছে প্রত্যেকটি মানুষের পেছনে একটি একটি নির্মম গল্প আমি কয়টি রেখে কয়টি বলবো একটি বাচ্চা সে বরিশাল থেকে এসেছে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তার সামনে তার বন্ধুকে পুলিশ গুলি করেছে সে তখনও মারা যায়নি তার কোলের ভেতরে পাশে একটি পুলিশ এসে যখন গুলি করছে ওই পুলিশের পা জুড়িয়ে ধরেছে সে ধরে বলছে যে স্যার আমাকে ছেড়ে দেন আমার বন্ধুটাকে নিয়ে আমি হাসপাতালে যাই পুলিশটা তাকিয়ে দেখলো যে ওর কোলের ভেতরে একটি আহত গুলিবিদ্ধ ছেলেটি আছে ওই ছেলেটির গলায় পাড়া দিয়ে তার বন্ধুর কোলে ওকে মেরে ফেলেছে একদম গলার মাঝখানে পাড়া দিয়ে দিলে সে ছেলেটা যখন হাত হাতুঁচো করেছে তখন তার হাতের মাঝখানে গুলি করেছে সেই হাত আমাকে দেখিয়েছে এরকম কয়টি গল্প আপনাকে বলবো অসংখ্য গল্প যার হাত নাই বারো বছরের একটা ছেলে পঙ্গু হাসপাতালে শুয়ে আছে তার একটি পা নাই চোখ নাই আমি আপনাকে মোবাইলে দেখাতে পারি এক্সরে এক্সরেগুলো আমাদের সামনে যখন দেখা হয়েছে অসংখ্য গুলির ছিদ্র এক্সরের মধ্যে আমরা মুখে হাত দিয়েছি হাত দিলে এই হাতের পেছনে গুলি এখনও ভেতরে রয়েছে দুই মাস হয়েছে আড়াই মাস হয়েছে আপনি বলছেন একশো দিন হয়েছে একশো দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন আই হসপিটালে মানে চক্ষু ইনস্টিটিউটে একজন সে বিশ তারিখে চিকিৎসা নিয়ে ওখান থেকে উত্তরায় বাড়ির পথে যাচ্ছে চোখে ব্যান্ডেজ পথে পুলিশ ধরেছে যে তোর চোখে ব্যান্ডেজ কেন যে গুলি লেগেছিল হাসপাতালে গেছিল ওখান থেকে ধরে নিয়ে বারো দিন রিমান্ডে নিয়েছে তাকে এরকম কয়টি গল্প আমি বলবো হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফেরত যাচ্ছে অ্যাম্বুলেন্সে হামলা করে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিয়েছে এ সকল এভিডেন্স আমরা ভিডিও এবং লিখিতভাবে গ্রহণ করছি এগুলাই এই মামলায় আমরা উপস্থাপন করব এরাই সাক্ষী হবে আমাদের কোনো শোনা সাক্ষী কোনো জানা সাক্ষী এই ভিক্টিমকেই যদি আমরা এখানে সাক্ষী করি তিরিশ হাজার আহত হয়েছে তিরিশ হাজার যাদের কথা আপনি বলছিলেন এত সাক্ষী থাকার পরেও আমরা দেখেছি আপনি আজকেও ঘটনাও যদি আমি বলি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলে যারা এই ধরনের ন্যাককা ঘটনা ঘটেন তারা অদ্ধতপূর্ণ আচরণ করছেন সেই সুযোগ আমরা তাদেরকে কেন দিচ্ছি এই এইমাত্র আপনি বললেন যে বিচারটা ন্যায় বিচার হবে কিনা তার প্রথম উদাহরণ আমরা দিয়েছি যে এই এই আসামিদেরকেই যখন জজকোটে অন্যান্য মামলায় হাজির করা হচ্ছে তখন তাদেরকে হেলমেট পরিয়ে তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নেওয়া হচ্ছে তারপরেও মানুষ আঘাত করছে ডিম ছুঁড়ছে মারতে যাচ্ছে আর এখানে আমরা তাদেরকে একটা নাগরিকের যত ধরনের অধিকার আছে সকল অধিকার দিয়ে শৃঙ্খলার মধ্যে দিয়ে ট্রাইব্যুনালে উপস্থাপন করছি তাদেরকে চেয়ারে বসতে দিচ্ছি তাদেরকে পরিবারের সাথে দেখা করার অনুমতি কর দিচ্ছে আমরা সেটা অ্যালাউ করছি এর পরেও যদি তারা এরকম করে তাহলে তো বুঝতে হবে যে তারা তারা আসলেই অপরাধী কারণ একজন অপরাধী অপরাধ করে যদি তার অনুশোচনা না হয় তাহলে ধরে নিতে হবে সে পেছনে যার অভিযোগ আনা হয়েছে সে অপরাধ করেছে অনুসূচনার কথা আমরা বারবার বলছি সর্দার ফয়েদ আহমদ আমরা আপনি নিশ্চয়ই জানেন ডক্টর হাসান মাহমুদ তিনি একটা সময় আসলে অনুসূচনা হয়তো তার মাঝে ছিল না কিন্তু তিনি যে কারণেই হোক নিজের দলীয় স্বার্থে হোক ব্যক্তিগত স্বার্থে হোক তিনি বলেছেন তিনি গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চান যেটি তারা বিগত ষোলো সতেরো বছরে বুঝতে পারেননি মাত্র একশো দিনে তারা সেই ভাবনা জায়গাটিতে ফেরত এসছেন নাকি এটা তাদের কোনো নতুন কোনো পলিটিক্যাল স্ট্যান্ড না তো একশো দিন না উনি আরো এক মাস আগে বলেছেন এবং উনি শুধু তাই বলেননি উনি বিএনপির সঙ্গে বিএনপি সহযোগিতা করতে চান কিভাবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা যায় এগুলো ফাজলামুন একেবারে ফাজলামুন পনেরো বছর যেখানে ভোটাধিকারী নেই এবং হাসান মাহমুদ কী ধরনের কথাবার্তা বলেছে আমরা জানি প্রতিদিন ছিলেন তিনি প্রতিদিনই প্রতিদিনই বিএনপি সম্পর্কে জামাত সম্পর্কে এদের নেতাদের সম্পর্কে যে ধরনের অধ্যুত্বপূর্ণ আলোচনা করলেন এগুলো হাস্যকর সেটা আলোচনার বিষয় নয় এখন হাসান করবে কিভাবে উদ্ধার করবে সে বিষয়ে একজন আওয়ামী করবে আবার সে গণতন্ত্র বিশ্বাস করবে এই বিশ্বাস করাটাই তো ঠিক নয় একজন আওয়ামী লীগ গণতন্ত্র মানতে পারেন আপনি লক্ষ্য করেন শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধে তার অবদান নেই এবং তাকে সামনে রেখে কিন্তু দেশটা স্বাধীন আছে স্বীকার করতে হবে স্বীকার করেন কি হলো হল নির্বাচনে ভোট ডাকাতে শুরু হয়ে গেল একদম আটটি আসনে লোকালি ঘোষণা করার পরে ঢাকাতে ঘোষণাগুলো ফেল করেছে তারপরে পঁচাত্তরে কি আসলো একদলীয় শাসন এর মানে হলো কি আওয়ামী লীগের ডিএনএটা এমন এরা গণতন্ত্র বিশ্বাস করে না মানে না শাসন কি করে ফেলেছিল না না এটা আওয়ামী লীগের বৈশিষ্ট্য এরকম এই দলটি যারা করবে এরা গণতন্ত্র বিশ্বাস করবে এই কথাটাই বিশ্বাসযোগ্য মোহাম্মদের কথা যেটা উল্লেখ করলেন না

তবে বিরতি নিতে হবে আর দেশ সন্ধ্যা আরও একটি বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন দেশ সন্ধ্যা দেখছেন আমি আমরা তদন্ত রিপোর্ট নিয়ে কথা বলছিলাম আমাদের ইতিহাস আসলে আমাদেরকে বলছে যে আমরা তদন্ত রিপোর্ট হয়তো যারা ক্ষমতায় থাকেন তাদের ইচ্ছা মতো কিংবা তাদের সুবিধা মতন আসলে পেশ করার এক ধরনের ব্যবস্থা ছিল এখন নিশ্চয়ই সেই সুযোগ আর নেই এবং আমরা আসলে সেই ধারায় ফিরেও যেতে চাই না এখন যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী আছেন তাদের তদন্ত রিপোর্ট যদি বিগত সরকারের আমলে যারা নিয়োজিত ছিলেন তারাই করেন সেক্ষেত্রে এই তদন্ত রিপোর্ট নিয়েও প্রশ্ন করার জায়গা থেকে গেল কিনা হ্যাঁ আপনি জানেন যে আমাদের অ্যাপয়েন্টমেন্টের পনেরো দিন পরে তদন্ত সংস্থার জন তদন্তকারী কর্মকর্তা অ্যাপয়েন্টেড হয়েছেন এই অরাজনৈতিক সরকারের পক্ষ থেকে আর আগের সকল ধরনের নিয়োগকে সরকার বাতিল করেছেন অর্থাৎ এখন যারা তদন্ত করছেন তারা সবাই এই সরকারের নিয়োগকৃত এক দুই হলো তদন্ত রিপোর্ট কখন বায়াস্ট হয় বায়াস্ট হয় যখন একাত্তর সালের ঘটনা আপনি দু সালে তদন্ত শুরু করেন তখন বায়াস্ট হয় আর আপনি পাঁচ আগস্টের ঘটনা যখন আপনি পাঁচ সেপ্টেম্বরে তদন্ত করবেন এবং এমন একটা আধুনিক বিশ্বে আপনি তদন্ত করবেন যখন প্রত্যেকের হাতেই একটা করে ডিভাইস আছে যখন সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার প্রত্যেক দিন পত্রপত্রিকায় এখনও পত্রিকায় রেগুলার ঘটনা ছাপা হচ্ছে তখনও ছাপা হয়েছে সেগুলো আমাদের সকলের কাছে আছে এরকম একটি ঘটনার তদন্তের জন্য কেন বায়াসনেস দরকার মোটেই দরকার না এই এই ধরনের এভিডেন্স তো সবার কাছে আছে বরং এই এভিডেন্সের এগেন্স্টে গিয়ে যদি কোন তদন্ত রিপোর্ট যায় তো কোন সাধারণ মানুষও বুঝবে যে এটা ফেব্রিকেটেড তদন্ত অতএব সেরকম হওয়ার সুযোগ এই আসলে তদন্ত চলছে একদিকে সেই সাথে আসলে নির্বাচন নিয়ে একভাবে তোর জোড়ে জায়গাতেও আমরা ফিরে যাচ্ছি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্রিক ধারায় ফিরে যেতে হলে কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে আসলে যে ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে চেয়েছিলাম সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা কানেক্টা গ্যাপ রয়েছে পাচ্ছি না আমরা যেটা চেয়েছিলাম যে এই আন্দোলনটা শুধু একটা নির্বাচনের আন্দোলন নয় তথ্য প্রতিমন্ত্রী তথ্য উপদেষ্টা নায়েদ ইসলাম বলেছেন শুধু একটা নির্বাচন হয়ে গেলেও কেউ ক্ষমতায় এসে বসে পড়ল এর জন্য এত রক্ত জড়ার প্রয়োজন ছিল না কাজেই আবার সে আগের মতো দখল বাণিজ্য চলবে সব কিছু আগের মতো চলবে তাহলে এই আন্দোলনের লাভটা কী কাজেই রাজনৈতিক দলগুলোকে তাদের পরিবর্তন আনতেই হবে আমি আপনাকে একটা সহজভাবে একটা হিসাব দিই হিসাবটা এরকম আমাদের দেশে বিলো থার্টি জনসংখ্যা ইয়াং জেনারেশন যারা আমরা বলছি তাদের সংখ্যা ছয় কোটি আগামী বিশ বছর এরাই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নানান জায়গায় প্রশাসন বলুন রাজনীতি বলুন ব্যবসা বাণিজ্য বলুন সব জায়গাতেই এই ছয় কোটি তরুণকে বাদ দিয়ে এদেশে রাজনীতি হবে এটা কঠিন রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে হবে যে রাজনীতির ভাষা পাল্টে রাজনৈতিক দলগুলোকে আসলে বুঝতে পেরেই খানিকটা ভয় আছে কিংবা চাপে আছে রাজনৈতিক দলগুলো একটা বৈশিষ্ট্য হলো কি জানেন তাদেরকে বারবার বলতে হচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি দিন তাড়াতাড়ি দিন তাহলে সংস্কারের কি হবে তারা কিন্তু এটা বলছে না যে সংস্কার দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন দিন এটা বলা তাদের জন্য রিস্কি কারণ হলো যদি তাই হয় তাহলে সে আগের মতো সরকার হবে কাজেই সংস্কার হতেই হবে সংস্কার হতেই হবে যদি না হয়

সরকার রক্ষা করার জন্য নয় নিজেকে সংরক্ষিত রাখার জন্য আপনাকে আমি প্রশ্ন করি ইনু সরকারের পতন ঘটলো রাজনৈতিক দলগুলো আন্দোলনের কারণে এরপরে কি হবে বিএনপি ক্ষমতা আসবে জামাত ক্ষমতা আসবে আসবে না বরঞ্চ তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগবে ইনু সরকারের পতন হলে একটাই রাস্তা রয়েছে সেই মিশরের সিসি কিছু হয়ে যাওয়া এবং সিসি স্টাইলে কিছু হলে এদের কারো চামড়া থাকবে না এবং এই জিনিসটা কিন্তু আমার আপনার চেয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল ভালো করে জানে হ্যাঁ রাজনীতিকের কিছু ব্যাপার থাকে মেঠু বক্তৃতা থাকে কিছু কথা বলতে হয় বারবার বলতে হয় হয় আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই সরকার একটা প্রেসারে রাখতে রাজনৈতিক কি নেই এবং প্রধান রাজনৈতিক দলগুলি এক ধরনের প্রেশারে রয়েছে সেটা কি প্রেশার জানেন সেটি হলো তারা মনে করতেছে যতই দিন যাবে ততই তাদের জনসমর্থন কমবে আমার প্রশ্ন কেন জনসমর্থন করবে কেন তারা এই ভয়টা পাচ্ছে তাহলে তাদের মধ্যে এমন কোনো লেকিং রয়েছে যেটা জনসমর্থন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান করতে পারে এবং রাজনৈতিক দলগুলোর হাতে যেহেতু আসলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে সেটি খুবই স্বাভাবিক আমি যদি আপনার কাছে আসি অ্যাডভোকেট গাজী মনোহর হোসেন তো আমি আমরা দেখি আসলে যে কোনো বিচার কাজ শুরু হবার পর হয়তো আমরা যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট আন্তরিক আসলে এই বিচার কাজ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো যখন নির্বাচিত হয়ে যদি তারা দেশের হাল ধরেন তখন যদি আসলে কোনো না কোনো কারণে এই নির্বাচনের দুঃখিত এই বিচার কাজের মোড় ঘুরে যায় বা তদন্তের মোড় ঘুরে যায় সেই সম্ভাবনা আছে কি সেটার সম্ভাবনা নেই আমি মনে করি কারণ আমাদের এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে খুব বেশি সময় লাগবে না কারণ এভিডেন্সগুলো এতটাই তাজা রয়েছে এবং আমাদের দুই পক্ষ তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম আমরা এমনভাবেই কাজ করছি যে খুব অল্প সময়েই আমরা এই জাতিকে একটি ন্যায় বিচার উপহার দিতে পারবো যার কারণে এই সরকারের সময় যতটাই কম হোক সেটা নিশ্চয়ই ছয় মাস হবে না সেটা নিশ্চয়ই এক বছর হবে না আরও বেশি কিছু দিন হবে তো এরকম একটি সময় পেলে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমরা এই বিচার সমাপ্ত করে যেতে কিন্তু এই পুরো ফ্যাসিজম কিংবা আসলে আমরা যে অপরাধের কথা বলছি আপনি নিজে আসলে যে নিবামতার উদাহরণগুলো দিয়েছেন এর মূল হোতা যিনি তাকে যদি আমরা নিয়ে আসতে না পারি এই বিচার কাজকে আমরা পুরোপুরি সম্পন্ন হয়েছে বলার সুযোগ কি পাবো আমাদের আইনে এটার ব্যবস্থা আছে একজন পলাতক আসামির কিভাবে বিচার করতে হয় তার একটা পদ্ধতি আছে আমরা সেই অনুযায়ী বিচার করব যদি উনি ফেরত না আসেন আর আমরা ওনার টেলিফোন কনভারসেশন যেগুলো শুনতে পাচ্ছি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো উনার উচিত হবে উনি দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া এবং উনি টেলিফোনে যে কথাগুলো বলছে আমরা কিছু করিনি করিনি সেটা আদালতে এসে বলুক প্রমাণ দেশে চলে আসতে পারে হ্যাঁ এই যে দেশে চলে আসার তো অপেক্ষায় আছি এ জাতি এই অপেক্ষায় আছে যে উনি আসবে এবং ওনার বিচার হবে সেই বিচারের জায়গাটিতে যদি আবারও আমি আসি সদা ফয়েদ শুধু আসলে সেই বিচার হলে হয়তো সব ধরনের আমরা যে সংকটের কথা বলছি সংকটের সমাধান হবে না আমাদের অনেক ধরনের সংকট আছে সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে এখন আসলে আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি কিংবা যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি বাস্তবতা আমাদেরকে কি বলছে মোকাবেলা করা কতটা কঠিন আসলে খুব অল্প সময় পনেরো বছর একটা জগদ্দল পাথরে জাতির গাড়ে চেপে বসেছিল সকালে উঠে আমরা দেখব সব ঠিকঠাক চলছে জিনিসপত্রের দাম কমে যাচ্ছে ব্যাঙ্কগুলো টাকায় ভরে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়ে যাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক এটা আসলে এটা অলিক স্বপ্ন এটা সম্ভব না বাস্তবতা আলাদা দীর্ঘ এটা একটা সময় লাগবেই এটা একটা দিক আর দিক হলো বিচারের কথা আপনি বারবার বলছিলেন এদেরকে যদি বিচার না করা যায় তাহলে এই গণ অভ্যুত্থানের মানে কি গণহত্যাকারীদের বিচার হল হবে না আর গণ অভ্যুত্থান সফল হয়ে গেল না প্রশ্নে আসে না এবং এই গণহত্যাকারীদের পক্ষে কারো পক্ষে কথা বলা সম্ভব নয় রাজনৈতিক দলগুলো এটার পক্ষেই থাকতে হবে আপনি বলছিলেন না যদি এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসে এবং বিচার প্রক্রিয়া তখন বাধাগ্রস্ত হবে কি না যদি এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তারাও বাধাগ্রস্ত হবে বাস্তবতাটা এরকম একটা বিষয় আপনাকে বলে বিপ্লব হয় আবেগে এবং যুক্তিটা কম থাকে এখন কিন্তু সংযুক্ত হয়েছে আবেগ এবং যুক্তি দুটোই দুটোই এক জায়গায় হয়েছে আমরা আবেগকেও মরতে দিব না আবার অযৌক্তিকভাবেও এগো এগোবো না এই বিশ্বাসটা স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা শক্তির থাকা দরকার আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ গতকাল রাতে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় শুধু ওই সময় যারা স্বৈরাচার বিরোধী ছিল সবাইকে আজকে এক জায়গায় আসতে হবে কারণ হলো এক জায়গায় না আসলে হবে কি উপকার হবে কাদের স্বৈরাচারের উপকার হবে এবং বাকি সবারই ক্ষতিগ্রস্ত শুধু কাজ করবে তা নয় প্রত্যেককে আসলে প্রত্যেককে জায়গা থেকে জায়গা থেকে কাজটা করার জন্য কাজ করা প্রয়োজন অর্থনীতির উপরে যে আঘাতটা সরকার করেছেন এদেশ লুটপাট করেছেন এটার একটি বিচার আমরা সেই প্রত্যাশা রাখতে চাই অ্যাডভোকেট গাজী মনোহার হোসেন তামিম সদর ফৈদ আহমদ অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য দর্শক আগামীদের সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য